টয়লেট ক্লিনার থেকে শুরু করে সচিব পর্যন্ত একেবারে ডিএনএ টেস্ট করে, শ্বশুর শাশুড়ির ডিএনএ টেস্ট করে যেখানে তারা নিয়োগ দিয়েছে, সেই যে একটা তাদের নেটওয়ার্ক ছিল, এখানে ছিল সভানেত্রী, এখান থেকে শেখ পরিবার পুরো ঢাকাটা কন্ট্রোল করতো, সেখান থেকে একেবারে নিচে 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 যেভাবে MLM কোম্পানিতে দেখায় যে গোল গোল মাথা মাথা, এভাবে করে দিয়ে তারা পুরো বাংলাদেশকে সাজিয়েছিল। তারা কিন্তু জনরোষে পড়ে বা জনগণের রোষানলে পড়ে কিন্তু তাদের কিন্তু পতন হয়েছে। এবং তারা ওই মুহূর্তে যদি তারা গণভবন, তারা যদি ওইখান থেকে তারা ত্যাগ না করতো, তাহলে আজকে তাদের অবস্থা খুবই ভয়ঙ্কর এবং ভয়াবহ হতো। এবং পৃথিবীর ইতিহাসে একজন রাষ্ট্রপ্রধানের বা একটা প্রধানমন্ত্রীর এইভাবে অপঘাতে মৃত্যু, এটা একটা ইতিহাসে হয়ে থাকতো, যেমনটি আসলে ইতিহাসে কোথাও এখন পর্যন্ত লেখা হয়নি, যার কারণে কিন্তু তারা বুঝেই কিন্তু সেফ এক্সিট দিয়ে বেরিয়ে গেছেন। আর ঠিক তেমনি যদি যে কোনো সরকার এই জনগণের যদি তারা পালস না বুঝে, জনগণের যদি মনের আশাকাঙ্ক্ষা না বুঝে যদি কোনো বিরূপ সিদ্ধান্ত নেয়, আবার জনগণ ফুঁসে উঠবে। কারণ এই বাঙালি ভাষার জন্য জীবন দিয়েছে। আপনি পৃথিবীর কোনো ইতিহাসে শুনেছেন কেউ ভাষার জন্য জীবন দিয়েছে? আমরা অনেক আবেগপ্রবণ মানুষ, আমাদের কাছে আবেগের অনেক দাম। তো যেমন আবেগের দাম না থাকলে একটা নিরস্ত্র মানুষ, আবু সাঈদ দেখেন একেবারে বন্দুকের নলের সামনে কিন্তু দু হাত পেতে তার জীবন উৎসর্গ করেছে, আপনার জন্য আমার জন্য। আবু সাঈদ তো কবরে চলে গেলেন, এই স্বাধীন দেশের সাপ ছেপেলো না, পাচ্ছি আপনি আর আমি। ঠিক তেমনি এই সরকার হোক আর এক সরকার হোক, XYZ যারাই আসুক না কেন, জনগণের বিরুদ্ধে যেই যাবে, যেই অবস্থান নিবে, তার অবস্থায় কিন্তু এই হাসিনার মতো একটা এক্সাম্পল রয়ে গেছে, হাসিনার মতো দশা হবে। অতএব আমি মনে করি কথা নানা অঙ্গনে হতে পারে, নানা ধরনের গুঞ্জন হতে পারে, তবে এটি করা এত সোজা হবে না এবং এটি আমরা অন্ততপক্ষে মেনে নিব না। তাহলে যদি আবু সাঈদের মতো আমাদেরও আবার দ্বিতীয়বার জীবন দিতে হয়, এগুলো রুখে দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি।